আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৌকাযাত্রা কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো আশা করছি এই ভিডিওটি দেখার পর নৌকাযাত্রা কবিতার বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর তোমরা যদি একবার কবিতার বিষয়বস্তুটি ভালো করে বুঝে নিতে পারো তাহলে নৌকাযাত্রা কবিতা যে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই তোমরা নিজেদের থেকে তার উত্তর করতে পারবে তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা এখনো পর্যন্ত আমার আরএসBengali Classroom এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নৌকা যাত্রা কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা মূল কবিতাতে যাওয়ার আগে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন উনিশশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকুর ঠাকুরবাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন কথা ও কাহিনী সহজপাঠ রাজর্ষি ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করে দীর্ঘ জীবনে অজস্র কবিতা গান ছোটগল্প উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন ছবি এঁকেছেন এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান উনিশশো সালে সং অফারিংস এর জন্য দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান হয় উনিশশো সালের সাতই আগস্ট এমনই একজন মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতাটি আজকে আমাদের পাঠ্য এই নৌকা যাত্রা কবিতাটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু নামক বই থেকে দেখো কবি কবিতাটির নামকরণ করেছেন নৌকা যাত্রা নৌকা যাত্রা শব্দের অর্থ হলো নৌকায় করে যাত্রা বা নৌকার মাধ্যমে যাত্রা আলোচক কবিতায় আমরা দেখব একটি শিশুর মনের খামখেয়ালে ইচ্ছা প্রকাশিত হয়েছে রাজগঞ্জের ঘাটে বাধা একটি পাঠ বোঝাই নৌকা দেখে শিশুর মনে ইচ্ছা জেগেছে নৌকার মালিক যদি শিশুটিকে সেই নৌকাটি দেয় তাহলে শিশুটি সেই নৌকা নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে ঘুরতে যাবে তো এটাই আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু এবারে আমরা কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে এই বিষয়বস্তু আরো ভালো করে বুঝতে পারবো কবি লিখেছেন মধু মাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে অর্থাৎ মধু মাঝি মাঝি শব্দের অর্থ হচ্ছে নৌকার চালক তো মধু নামক নৌকার চালকের নৌকাখানা রাজগঞ্জের ঘাটে বাধা রয়েছে ঘাট শব্দের অর্থ হচ্ছে নৌকা জাহাজ প্রভৃতি জলযান যেখানে এসে ভেড়ে বা যেখানে এসে দাঁড়ায় তাহলে রাজগঞ্জের ঘাটে মধুমাঝির নৌকাখানা বাধা রয়েছে সেই নৌকাটি কারো কোনো কাজে লাগছে না নৌকাটি পাট বোঝাই করা রয়েছে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড় আটি অর্থাৎ কবিতার কথক শিশুটির মনে ইচ্ছা জেগেছে যদি মধু মাঝিরা বা নৌকার মালিকেরা কথক শিশুকে নৌকাটি দেয় তাহলে কথক শিশু কি করবে তাহলে কবিতার কথক শিশু সেই নৌকায় একশোটা দাঁড় আটবে দাঁড় শব্দের অর্থ কি দাঁড় শব্দের অর্থ হলো নদীতে জল টেনে নৌকা চালানোর জন্য কাঠের তৈরি লম্বা হাতল বিশেষ পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা এবং কবিতার কথক শিশুটি নৌকায় চার পাঁচ ছয়টা করে পাল তুলে দিতে চায় পাল শব্দের অর্থ হলো বায়ুপ্রবাহের শক্তি দিয়ে ঠেলে নিয়ে যাওয়ার জন্য নৌকার মাছ তুলে খাটানো মজবুত কাপড়ের পর্দা তাহলে কবিতার কথক শিশুকে যদি নৌকাটি দেওয়া হয় প্রথমেই সে কী করবে সে নৌকায় একশোটা দাঁড় আটবে এবং চার পাঁচ ছয়টা পাল তুলে দেবে এর ফলে কি হবে এর ফলে নৌকাটি আরও দ্রুত গতিতে চলবে তারপরে কবি লিখেছেন মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার অর্থাৎ কবিতার কথক শিশুটি সেই নৌকা নিয়ে মিথ্যে হাটে ঘুরে বেড়াবে না হাট শব্দের অর্থ হচ্ছে গ্রাম বা মফসল এলাকায় সপ্তাহের নির্দিষ্ট দিনে ক্রয় বিক্রয়ের স্থান এই নৌকায় যেহেতু পাট বোঝাই করা রয়েছে সাধারণত এই ধরনের নৌকাগুলি বিভিন্ন হাট বাজারে জিনিসপত্র ক্রয় বিক্রয়ের জন্য যাতায়াতের জন্য ব্যবহৃত হতো কিন্তু কবিতার কথক শিশুটি মিথ্যে সেই হাটে বা বাজারে ঘুরে বেড়াবে না সে কোথায় যাবে সে কেবল একটি বার সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে সাত সমুদ্র তেরো নদীর পার বলতে কি কোনো নির্দিষ্ট জায়গা রয়েছে না এমন কোনো নির্দিষ্ট স্থানের নাম নেই যার নাম সাত সমুদ্র তেরো নদীর পার আসলে সাত সমুদ্র তেরো নদীর পার এই এই কথাটি আমরা অনেকবার রূপকথার গল্পে পড়েছি এই সাত সমুদ্র তেরো নদীর পার বলতে বোঝানো হচ্ছে অজানা কোনো দেশে বা অনেক দূরের কোনো দেশে তো কবিতার কথক শিশুটির মনে ইচ্ছা জাগে রাজগঞ্জের ঘাটে বাঁধা এই নৌকাটি নিয়ে সে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে বা অনেক দূরের কোনো এক দেশে যাবে এর পরে কবি লিখেছেন তখন তুমি কেদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে অর্থাৎ এই যে কবিতার কথক শিশুটির মনে ইচ্ছা জেগেছে সে নৌকা নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে কিন্তু তখনই তার আবার মনে হয়েছে সে যদি সাত সমুদ্র তেরো নদীর পারে যায় তাহলে তার মা একা একা বাড়ি বসে কাঁদবে বা তার জন্য কষ্ট পাবে যেহেতু সে শিশু তার মা তাকে ছেড়ে থাকতে পারে না কিন্তু কবিতার কথক শিশুটি তার মাকে কিভাবে আশ্বাস দিচ্ছে দেখো দেখো কবিতার কথক শিশুটি এখানে বলছে তখন তুমি না মা যেন তার মাকে আশ্বাস দিচ্ছে মা আমি যদি সাত সমুদ্র তেরো নদীর পারে যাই তাহলে তুমি যেন কান্না করো না একা একা ঘরের কোণে বসে যেন তুমি কান্না করো না আমি তোমা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে অর্থাৎ আমি তো আর রামের মতো চোদ্দ বছর বনে যাচ্ছি না প্রসঙ্গে বলি এ রামের কাহিনী বর্ণিত রয়েছে রামায়ণে তো এখানে রামের চোদ্দ বছর বনবাসে যাওয়ার কাহিনীটি একটু সংক্ষেপে বলে রাখি রামের পিতা দশরথের তিনজন রানী ছিলেন কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা কৌশল্লার পুত্র রাম কৈকেয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার পুত্র লক্ষণ ও শত্রুঘ্ন রাম সীতার বিবাহের বারো বছর পর রামের পিতা দশরথ যখন রামকে রাজ সিংহাসনে বসাতে চাইলেন তখন দাসী মন্থরার চক্রান্তে বহুকাল পূর্বে দশরথ কৈকেইকে দুটি বর দিতে চেয়েছিলেন হঠাৎ কৈকেই সেই বর হিসেবে রামের চোদ্দ বছর বনবাস ও ভরতকে রাজসিংহাসনে বসানোর বর চেয়ে বসেন রাম পিতার প্রতিজ্ঞা রক্ষার দায়ে শান্তচিত্তে চোদ্দ বছর বনবাস গ্রহণ করে বনবাস অর্থাৎ বনে বাস করে রামের সঙ্গী হয়েছিলেন তার ভাই লক্ষ্মণ এবং স্ত্রী সীতা তো এখানে কবিতার কথক শিশুটি তার মাকে আশ্বাস দিয়ে বলছে যে মা তুমি যেন ঘরে বসে কান্না করো না আমি সাত সমুদ্র তেরো নদীর পারে গেলে আমি তো আর রামের মতো ১৪ বছর বনে যাচ্ছি না আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বয়ে আশুকে আর শ্যামকে কেনেব সাথে আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার অর্থাৎ কবিতার কথক শিশুটি রামের মতো চোদ্দ বছর বনে যাচ্ছে না সে যাচ্ছে রাজপুত্র হয়ে রাজপুত্র বলতে এখানে রাজপুত্রকে বোঝানো হয়েছে বা রাজার ছেলে অর্থাৎ কবিতার কথক শিশুটি রাজপুত্র হয়ে যাবে নৌকা ভরা সোনামানিক বয়ে অর্থাৎ নৌকা ভরা সোনা নিয়ে যাবে অর্থাৎ বহুমূল্য রত্নবিশেষ নিয়ে যাবে এবং সাথে কাকে নেবে কবিতার কথক শিশুটি সাথে নেবে আশুকে আর শ্যামকে আশু এবং শ্যামকে সে তার সঙ্গে নিয়ে যাবে আমরা শুধু যাব মা তিনজনে অর্থাৎ আশু শ্যাম এবং কবিতার কথক শিশুটি তারা শুধু তিনজন এ যাবে এবং কবিতার কথক শিশুটি তার মায়ের কাছে ইচ্ছে প্রকাশ করছে যে মা আমরা কেবল যাবো একটি বার অর্থাৎ আমরা একবারের জন্যই যাবো সাত সমুদ্র তেরো নদীর পার অর্থাৎ অনেক দূরের কোনো এক দেশে অচিন দেশে এরপর কবি লিখেছেন ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে অর্থাৎ কবিতার কথক শিশুটি তার মাকে বলছে যে মা আমরা ভোরের বেলায় নৌকা ছেড়ে দেবো ভোর হতে না হতেই নৌকা ছেড়ে দেবো এবং দেখতে দেখতে কোথায় ভেসে যাবো মানে দেখতে দেখতে আমরা অনেক দূরে চলে যাবো বেলা তুমি পুকুর ঘাটে অর্থাৎ মা তুমি যখন দুপুরবেলা পুকুর ঘাটে থাকবে তখন আমরা নতুন রাজার দেশে আমরা তখন থাকবো নতুন রাজার দেশে অর্থাৎ তখন আমরা নিজেদের দেশ পেরিয়ে অন্য দেশে পৌঁছে যাবো পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ অর্থাৎ আমরা তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব আমরা তেপান্তরের মাঠ পেরিয়ে যাব তেপান্তরের মাঠ বলতে এখানে কবির কল্পনায় জনমানবহীন বিরাট বিস্তৃত ফাঁকা মাঠকে বোঝানো হচ্ছে তো সেই তীরপূর্ণির ঘাট এবং তেপান্তরের মাঠ পেরিয়ে চলে যাবে কথক শিশুদের নৌকা ফিরে আসতে সন্ধে হয়ে যাবে অর্থাৎ তাদের নৌকা নিয়ে বাড়ি ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে অর্থাৎ নৌকা নিয়ে বাড়ি ফিরে কথক শিশুটি তার মায়ের কোলে এসে তার নৌকা যাত্রাপথের গল্প শোনাবে মাকে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার কবিতার একদম শেষে কবিতার কথক শিশুটির মনের সেই ইচ্ছে আরও একবার প্রকাশিত হচ্ছে কবিতার কথক শিশুটি তার মাকে জানাচ্ছে যে মা আমি কেবল যাবো একটি বার অর্থাৎ আমি একবারের জন্যই যাবো সাত সমুদ্র তেরো নদীর পার সাত সমুদ্র তেরো নদীর পার মানে কি অনেক দূরের কোনো এক দেশে অর্থাৎ সমগ্র কবিতায় আমরা দেখি কবিতার কথক শিশুর খামখেয়ালি মনের ইচ্ছে প্রকাশিত হয়েছে সে নৌকা নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে একটি বাড়ির জন্য ঘুরে আসতে চায় এটাই ছিল তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৌকা যাত্রা কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পার আর তোমাদের ক্লাসের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে